কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও প্রকাশ পেয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি। আপনারা জানেন আমার ঘটনা দুর্ঘটনার মধ্যে আমার জীবনটা গত আড়াই বছর পেরিয়ে গেছে। সেটা আপনারা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেবকে আপনারা খুব ভালো করেই চিনেন, কিন্তু বর্তমানে কিন্তু তিনি মেয়র নেই, মেয়র হলো তার মা, কিন্তু তার মার উপদেষ্টা হলেন তিনি। দর্শক শ্রোতা, অবশেষে সেই মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে এটা কি হলো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এবং যে সিদ্ধান্ত নিয়ে এই বিপদে পড়েছেন মেয়র জাহাঙ্গীর। আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে চেষ্টা করবেন, এবং বর্তমান রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো। তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সাথে কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের ফ্ল্যাটটিতে ঠিক কি ঘটেছিল তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও প্রকাশ পেয়েছে। হত্যার পর সংসদ সদস্যকে বেঁধে রাখার চিত্র প্রকাশ পেয়েছে ভিডিওতে। এতে দেখা যাচ্ছে অজ্ঞান করার রাসায়নিক ক্লোরোফর্ম দিয়ে অচেতন করে আনারকে বালিশ চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যা করেই ক্ষান্ত হয়নি খুনিরা, মৃত আনারকে নগ্ন করে চেয়ারে বসিয়ে হাত পা শক্ত করে বেঁধে রাখা হয়। ভিডিওতে দেখা যায় কসাই জিহাদ স্বীকারোক্তি দিয়ে জানাচ্ছে বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করার পর ওই ফ্ল্যাটের বাথরুমে কিভাবে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়। এদিকে আনার হত্যাকাণ্ডের ঘটনায় নজরদারিতে আছেন দেশের ছয় জন নায়িকা ও মডেল। স্বাগত জানান শিলাস্তি, পরে আসে জিহাদ। তখন শিলাস্তিকে নিচের ফ্ল্যাটে যেতে বলা হয়। পুলিশ জিহাদকে নিয়ে ফ্ল্যাটের নিচে নামার পর জিহাদ দেখায় কোথায় বালিশ চাপা দিয়ে আনারকে হত্যা করা হয়। ডিবি প্রধান হারুনর রশিদ জানান ওই লাশের কোনো টুকরো যেন কোনোদিনই খুঁজে পাওয়া না যায়, সেজন্য তারা সিয়াম ও জিহাদকে ব্যবহার করেছে, এবং তারা এমন পদ্ধতি ব্যবহার করেছে যেন একজনের তথ্য অন্যর কাছে না যায়। বাংলাদেশ ও ভারতে গ্রেপ্তার হওয়া সব আসামি এই হত্যার সাথে সরাসরি জড়িত বলে জানিয়েছে কসাই জিহাদ হাওলাদার। এ সময় আনার হত্যায় কে কিভাবে জড়িত ছিল, কার কি ভূমিকা ছিল সবই স্বীকার করে জিহাদ। কলকাতার পুলিশের বরাত দিয়ে ডিবি জানতে পেরেছে কলকাতার পঞ্জলা ও গৌরবতীর ফ্ল্যাটে বাংলাদেশের ছয় জন নায়িকা ও মডেলকে শাহিন নিয়ে গিয়েছিলেন। এদের মধ্যে আনার এক চিত্রনায়িকার সঙ্গে সময়ও কাটিয়েছিলেন। ওই নায়িকা কলকাতার একাধিক ছবিতে অভিনয় করে সুনামও করিয়েছেন। নায়িকার বয়স 30-এর কোঠায়। বাংলাদেশি ওই নায়িকা চলনে বলনে স্মার্ট বলে পরিচিত। খুব শিগগিরই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা গেছে। এদিকে আনার হত্যার তদন্ত নতুন মোড় নিয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা শুরু থেকেই বলছিলেন স্বর্ণ চোরা চালান কেন্দ্রিক বিরোধ ও লেনদেনের জের ধরেই এ হত্যাকাণ্ড, কিন্তু হঠাৎ করে সামনে আসছে রাজনৈতিক সংশ্লিষ্টতা। আজিম হত্যার ঘটনায় এবার আটক করা হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে। রাজধানীর ধানমন্ডি থেকে গতকাল মঙ্গলবার বিকালে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও চার নেতাকে নজরদারিতে রাখা হয়েছে। সূত্র বলছে পলাতক শাহিন, মিন্টু, গ্যাসবাবু ও ঝিনাইদহের সন্দেহভাজন আরও কয়েকজন নেতা মিলেই আনারকে হত্যার পরিকল্পনা করে। মিন্টু ছিলেন অর্থের যোগানদাতা, কারণ আনারকে সরিয়ে দিলে ঝিনাইদহ এলাকার একটি সংসদীয় আসন, আধিপত্য বিস্তার, চোরাচালান ব্যবসা সহ অনেক কিছুই তার নিয়ন্ত্রণে চলে আসবে। ঝিনাইদহ এলাকায় কিছু কিছু ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করে আসছিলেন আনার। দর্শক শ্রোতা, আপনার এই ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকাতা মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। আপনারা জানেন আমার ঘটনা দুর্ঘটনার মধ্যে আমার জীবনটা গত আড়াই বছর পেরিয়ে গেছে। সেটা সারা দেশব্যাপী দেখেছে। আমি একদিনই দল থেকে আমাকে বাদ দেওয়া হইলো, একদিনই আমাকে মেয়র থেকে বাদ দেওয়া হইলো, যেটা লক্ষ লক্ষ আমার গাজীপুরের 40 লক্ষ মানুষ বসবাস করে, সেখানে 12 লক্ষ ভোটার, সেই জনপ্রতিনিধি ছিলাম। জন্মের পর থেকে যে সময় বুঝা শিখেছি
বাহিরে চলার পথ তৈরি করে দিয়েছে মা, তখন থেকেই সংগঠন করেছি। সংগঠনকে কিভাবে শক্তিশালী করতে হয়, সংগঠনের মানুষের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়। হঠাৎ করে যখন একদিনই আমার মেয়র এবং আমার পার্টির সাধারণ সম্পাদক পদ চলে গেল, ওই দিন যেদিন আমাকে পার্টি থেকে গত 19 নভেম্বর যখন আমাকে পার্টি থেকে সরে দেওয়া হলো, তখন আমাকে বলা হলো, আমার নীতি নির্ধারকই বলল আজকে তোমাকে রাত্রে হয়তো বা যে কোনো সময় তোমাকে অ্যারেস্ট করা হবে। তখন আমি মার কাছে গেলাম, মার রুমে গেলাম, বললাম ঘটনা তো জানি না, আল্লাহ জানে কি হয়েছে, কিন্তু আমাকে যখন পার্টি থেকে এবং দলের থেকে পদ থেকে যখন সরে দেওয়া হলো, তখন আমাকে এক জায়গা থেকে যারা উপরে আছে তারা বলল আমাকে অ্যারেস্ট করবে। তখন আমি বললাম আমি কি বাড়ির থেকে বের হয়ে যাব কি না, না দেশ থেকে ত্যাগ করব। তখন মার কাছে পরামর্শের জন্য গেলাম ওই রাত্রে। তখন মা বলল, বলে না, বাড়িতেই থাকো, দেশে থাকো, কোনোভাবেই দেশ ছাড়া যাবে না, যা হয় এই দেশেই হোক। তখন এই কঠিন পরিস্থিতির মধ্যে তখন মার দোয়ায় ঘরে ছিলাম, বাসাতেই ছিলাম। তো মা একটা কথাই বলেছে, যদি তোমাকে এই দেশে অ্যারেস্ট করে, তোমাকে জেল দেয়, তোমার যদি কিছু হয় তাতে তুমি জেল খাটো, কোনো সমস্যা নাই, কিন্তু জন্মভূমি ছেড়ে চলে যেও না, প্রিয় জন্মভূমিতে থাকো, যা হয় মাথা পেতে নাও। সেই শক্তি থেকে মার কথা মতন শুনে আমাকে অনেকেই বুদ্ধি দিয়েছিল, অনেকেই পরামর্শ দিয়েছিল, আপনাকে অনেক ক্ষতি করবে, আপনার জীবন থাকে বা না থাকে সেটা নিয়ে প্রশ্ন। সেই রাত্রে আমি ওই রাত্রেই বাসায় ছিলাম এবং আমি আমার স্বাভাবিকভাবেই আমি রাত্রে সকাল উঠে দেখি বাসায় হাজার হাজার মানুষ আসছে। আমাকে আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই বলেছিল যে কোনোভাবে হয় দেশ ত্যাগ করেন, না হলে গা ডাকা দেন, কিন্তু আমি আমার বাসাতে ছিলাম, সার্বক্ষণিক আমি ঢাকাতে এবং প্রতিদিনই আসা যাওয়া করেছি। চিন্তা করছি মার দোয়া যেহেতু আছে সেই হিসাবে আমাকে কেউ আর ক্ষতি করতে পারবে না, যাই হোক ফাঁসি দিলে দেশে দিয়ে দেখ, কোনো সমস্যা নাই। সেই মার কথার এবং সাহসের বা আমি আর কারো কথাই মাথায় নেই নাই, কিন্তু মা যেহেতু আমাকে একবার সে আমার ফেজের দিকে তাকায় নাই, কিন্তু সে তার ডিসিশনটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল, ঘরে থাকো, নিজের জন্মভূমিতে থাকো, নিজের দেশে থাকো। সেই সময় আমি একা হয়ে গেছিলাম আর আমার মার সাথে পরামর্শ ছাড়া কিন্তু আমার আর কোনো পথ ছিল না। আল্লাহরে ডেকেছি আমার সৃষ্টিকর্তার আর মার চেহারার দিকে আমি সবসময় আমার চোখের সামনে বাসিয়ে নিয়ে আসছিলাম। মা যে কত আশীর্বাদ, মা যে কত বেহেস, মাকে যেন কেউ অপমান না করে, মার সাথে যেন সম্পর্কটা সবাই রাখে। আমি জানি পৃথিবীর সব মানুষই তার মা বাবাকে পছন্দ করে বা ভালোবাসে, কিন্তু আমি তারপরে বলবো সব বাবাইকে এবং মা বোনকে বলবো, আপনারা মায়ের প্রতি শ্রদ্ধাশীল হন, মাকে মা সন্তানের ভালো চায়, মা যে কোনো ব্যাপার আঘাত না পায় এবং মার দোয়া প্রত্যেকটি সন্তানের উপরে থাকে, সেটা আশীর্বাদ হিসেবে থাকবে। সেই সব আমি মনে করি যারা ক্ষতি করতে চায় তারাও যেন এই কাজটা না করে, কোনো মার বুক যেন খালি না হয়, কোনো মাকে যেন যেন কেউ কষ্ট না দেয়। মানুষ না বুঝে শুনে অন্যের ক্ষতি করে, কিন্তু মায়ের কোনো দিন ক্ষতি করে না। সেই জন্য আমি বলি মায়ের প্রতি সেই সম্মানটা রক্ষা করে, মা একদিনের জন্য না, মানুষের যখন চোখে মুখে কানে তার শব্দ থাকে, যখন তার শরীরে এক পদ্ম বিন্দু তার সচল থাকে, তখন মা সন্তান বাপ মা ভাই বোন এগুলোর সাথে সম্পর্ক সবসময় রাখতে হয়। সেই মায়ের জায়গাটা আমার কাছে খুব পবিত্র। আমি আজকের দিনে সারা দুনিয়ার যারা মা আছে তাদের প্রতি আমি শুভকামনা করি, মায়েরা যেন ভালো থাকে। জায়দা খাতুন, যেমনটি আপনার সন্তান বলছিল যে তার সবচেয়ে সংকটের সময়ে আসলে আপনি তাকে শক্তি যুগিয়েছেন, সেই জায়গা থেকে যখন সন্তানের এমন সার্থকতা দেখেন তখন আসলে নিজের ভেতরটা কেমন লাগে? আমি জানি আগে আল্লাহ বাদে আমার ছেলে মানুষের কোনো ক্ষতি করে না, তো আমি সবসময় আমার ছেলের এগুলো দিয়ে আমার চোখের পানি ফেলাই নাই, শুধু আল্লাহর উপরে ভরসা রাখছি, ছেলে কারো ক্ষতি করে না, আমাকে ক্ষতির পরামর্শ দিয়ে বলবান বড় করি নাই। তো আগে আল্লাহ বাদে তুমি যে কেন সে ভালো থাকো, কোনো মানুষের ক্ষতি করে নেই, ইনশাল্লাহ ক্ষতি হবে না, আল্লাহ ইজ। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ বা চলে এসেছি ভিডিও শেষ, খুবটি শেষ করার আগে তার কাছে আবার উৎকোচ আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন, তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।